পাকলে খুব ভালো লাগতো। ঘরে দিয়ে নেব না, দুধ দিচ্ছি। সুমন দেখো কলাটা পেকে গেছে নাকি? পেকেই তো গেছে কলাটা, দেখেছো কলাটা কিভাবে পেকেছে? তোমারে বললাম কাটতে, কাটো নাই, গাছে ফানা ধরে পেকে গেছে। দেখো কি সুন্দর হলুদ হয়ে গেছে, দেখেছো? দেখো কাটতে বললে কাটো না। তো যাই হোক, কলাটা পেকে গেছে, পাড়তে হবে। এই যে দাউ দিয়ে দিয়েছে ঠাকুমা, এখন কলাটা পাড়ি। পুরো পেকে গেছে কলাটা, দেখুন এই পাশটা পুরো পেকে গেছে। গাছটা কাটবা তো না? কেন, কলা কাটলি তো? পারবা? হ্যাঁ পারবো না। হ্যাঁ দাও, খুব দাও। হ্যাঁ দেখো কিভাবে পাকা পেকে গেছে। দেখেছ কি সুন্দর কলা পেকে গেছে, কবে থেকে বলছি। দেখো কত কলা পেকে গেছে, ওদের কবে দিয়ে বলেছি পারো পারো, পারে আর না। গাছ পাকা কলা হেবি খেতে স্বাদ, তাহলে আমিও একটা খেয়ে দেখি। কলাগুলো পেকেছে তো, ঠাকুরের জন্য দুটো রেখে আসি। পাকা গাছ পাকা কলা দেখি খেতে পারি নাকি, দাঁত তো নেই। হেবি মিষ্টি কলাটা, খুব ভালো। খুব মিষ্টি কলাটা, গাছ পাকা কলা না? আপনারা যদি খান চলে আসেন আমার সাথে, খেতে পাবেন। আমার নাতনি কুতারটি আমের চাকনি খেয়েছে, বারাসাত গেছিল, এখন বলে ঠাকুমা আমের চাকনি করে দাও, আমের চাকনি করে দাও। ও আজকে আম নিয়েই আসছে, করে দাও। তাহলে আমি আজকে ওরে আমের চাকনি করে দেবো। আর গরমও পড়েছে, ভাতের সঙ্গেও ভালো লাগে, ওই জন্য একটু করি। আপনারা দেখুন দেখুন আমটা কি সুন্দর রং আসছে। এই আম পাকলে খুব সুন্দর লাগবে খেতে, কেটে দেখি তো রং হয়েছে না কাঁচা। পাক তো একটু হলুদ ভাব হয়েছে, পাক আম উঠে গেছে তো না, বারো মাসই তো আম থাকে। হলুদ হয়ে গেছে আমটা, আমটা কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো চুষাটা অবধি হলুদ। আমটা পাকলে খুব ভালো লাগতো, ঘরে থুলেই পেকে যেত। হলুদ হয়েছে না দেখি তো আটিস? হ্যাঁ আটি হয়ে গেছে। এ বাবা পেকে গেছে, কাজু কিশমিশটা একটু ভিজে রাখি। আম কত ধরনের আম হয়, ফজলি আম, তারপর লতা আম আছে। আর আমাদের বাড়ির একটা আম ছিল লাল টকটক করতো, একটুখানি গুটি আসার আগেই লাল হয়ে যেত, এত সুন্দর আম। হিমসাগর আম, আমাদের বাড়ি অনেক আম গাছ ছিল, আমাদের মাচার মধ্যে সাজিয়ে রাখতো আম পাইরে পাইরে। এবার আমটা একটু ভালো করে ধুয়ে নিই। নানটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি।
একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, আমের চাটনির জন্য একটু মশলা করিয়ে নিচ্ছি, একটু ধনিয়া 2 চামচ দিয়ে দিচ্ছি, একটু মৌরি সামান্য দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি, মৌরিটা কম হয়ে গেছিল আর একটু দিয়ে দিচ্ছি, একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আমটা একটু ভাত দিয়ে, এই আমটা অল্প একটু মানে ভাত দিয়ে নেব, কি আগুনের তাপ, আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি, ভাজা মশলাটা এখন আমি বেটে নিচ্ছি, গঙ্গাসাগরে গেছিলাম, গঙ্গাসাগরে 2 দিন ঘুমাইনি, কি কষ্ট হয়েছে, মানবকুলে জন্ম নিয়ে মানুষ নাকি ধর্ম অধর্ম বলতে একটা জিনিস আছে, সেটা করার জন্যই মানুষ যায়, একটু পুণ্যি করার জন্য, ধর্ম করার জন্য গিয়ে বিপদে পড়ে গেছি, সেই সমুদ্রে লঞ্চ চলছে না, ভাটা পড়ে গেছে, আসতে কি কষ্ট, সে 5 ঘন্টা লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি আমরা, তারপরে যাই হোক ভাটা জোয়ার আসলো, তখন আমাদের লঞ্চ সারলো, সারিয়ে আস্তে আস্তে আমার অনেক রাত হয়ে গেছে, কিন্তু খুব কষ্ট হয়েছে, আমরা 2 রাত্রি ঘুমাইনি না, সামান্য একটু তেল ঢেলে দিছি, ওটা মা এটা কি দিলে, 5 ফোড়ন দিলাম, এবার আমটা একটুখানি ভেজে নেব, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু অল্প করে হালকা ভেজে নিলাম, হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি, আর একটু দেব, এই শিরাটা একটু আটা আটা ভাপ করব, তারপর আমগুলো ছেড়ে দেব, আম সত্ত্বটা আমি একটু কেটে নিচ্ছি, আমের মতোই আম সত্ত্বটা কাটবো, আম সত্ত্বগুলো কেটে নিলাম, আমি চাকু দিয়ে কাটতে পারি না, আমি বটি দিয়েই কেটে নিলাম, আপনাদের একটা জিনিস দেখাই, আমি ভিডিও করি তো তাই কিছু টাকা পেয়েছি, তাই আমার নাতনিরে এইটা দিয়েছে, দেখুন কি খুশি হয়েছে, দাঁড়ান আপনাদের একটু খুলে দেখাই, এই দেখুন আর একটা, ওরা অনলাইনে কিনে তো আমাদের দেখাইছে ঠাকুমা কোনটা পছন্দ, তাই আমার এই দুটো, বাচ্চা মানুষ তো ওর একটু খুশি করলাম, ও খুব আনন্দ হয়েছে, এমনিও ঠাকুমা ভক্ত খুব আনন্দ হয়েছে, দেখুন সুন্দর হয়েছে, এটা আমার চয়েস যে আমি কিনেছি আমার নাতনির জন্য, এইবার আমগুলো ছেড়ে দিচ্ছি,
কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এই আম সত্তরটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা গুঁড়ি করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। কি সুন্দর হয়েছে। আমার নাতনি এই আটাটাই খেতে চেয়েছিল তাই এরকম করেই করে দিলাম। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ঢেলে নিচ্ছি। আমার এই রান্না যদি ভালো লাগে আপনারা প্রচুর শেয়ার করবেন, হ্যাঁ, যাতে সবাই দেখতে পায়।